আরে দাদি, তুমি হঠাৎ করে চলে এসেছো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দাও দাদি, আমি মাকে ডাকি। মা, মা, তুই সামাইরা বল। আরে মা, আপনি কখন এলেন? এই তো আমি একটু আগে এসেছি। মা আসুন, ভিতরে বসুন। মা, কালকে তো রাফিনের জন্মদিন, কিছু করবেন? আমার ছেলের জন্মদিনের জন্য আমি একটি কেক বানাবো। এই সামাইরা শোন, আমি না তোর বাবার মোবাইলে ডেটটা চেঞ্জ করে দিব। জানো তোর বাবা একটু সারপ্রাইজ মুগ্ধ হয়। তুই কিন্তু তোর বাবাকে বলবি না। ঠিক আছে মা, আমি কাউকেও বলবো না। রে, আজ আমার জন্মদিন, কি আমাকে উইশ করলো না, কি ব্যাপার! আচ্ছা ঠিক আছে, আরেকটু অপেক্ষা করি। 12:05 বাজে, কেউ এখনো উইশ করলো না। ওয়েট করে কোনো লাভ নেই, ঘুমিয়ে পড়ে এই যে বলো। রাভি, তুমি যখন অফিসে যাবে, আসার সময় তুমি একটু কষ্ট করে ডিম নিয়ে এসো না, আমাদের না ডিম শেষ। কেমন লাগে এখন আমাকে আবার ডিম আনতে বলছে? তার মানে কারোরই আমার জন্মদিনের কথা মনে নেই। ঠিক আছে বাবা, রাফি আমাকে একটা খাতা কিনে দিবে, আমি একটু খাবারের রেসিপি লিখব। আচ্ছা মা, তুমি চিন্তা করো না। মা, যে প্ল্যান করেছি না, আপনার ছেলে না একদম পুরা মনটন খারাপ হয়ে পুরো একদম রসের পাতিল হয়ে আছে। একদম ভালো বুদ্ধি করেছো বৌমা। হ্যাপি বার্থডে রাফি। ও মা, আমার জন্মদিন তো কালকে চলে গেল, তোর আজকে বলছিস কেন? আরে আজকে তো 17 তারিখ, মনে নাই তোমার? কই, আমার ঘড়িতে তো এখন 18 তারিখ। আসলে না, আমি তোমার মোবাইলের ডেটটা চেঞ্জ করেছিলাম। একটু কিছু এরকম হয় যে তুমি একটু ভাববা যে এটা কেন আমাকে উইশ করছে না, এই টাইপের আমি চাইছিলাম তোমার বার্থডেটা। ও মা, এটা আবার কেমন ধরনের সারপ্রাইজ? আচ্ছা অনেক কথা হলো, কেক হাতে নিয়ে রাখতে পারছি না, চল আগে কেকটা কেটে নি। সাথে থেকো।